الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وما أؤمنوا إلا ليعبدوا الله مخلصين له الدين ফাহিজাতুহু ইলা মা হাজারা ইলাইহি যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, যে সময় মানুষ বিভিন্ন ধরনের অশ্লীলতায় নিমজ্জিত আছে, বিভিন্ন স্থান বর্ধিত কাজে তারা লিপ্ত আছে, অন্তত এই সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যাবতীয় পাপাচারের পথকে পরিহার করে যাবতীয় ইসলাম বর্ধিত কাজ থেকে বিরত থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা তার প্রিয়তম স্থান মসজিদে সমবেত হতে পেরেছি, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য, যাতে করে মানুষ ইহকালীন জীবনে তার কৃত আমলের মাধ্যমে পরকালীন জীবনে সে নাজাত লাভ করতে পারে, জাহান্নামের পথে পরিচালিত না হয়ে সেনা বিষয়ে যেন জান্নাতি পথে পরিচালিত হয়, শয়তানকে পরাস্ত করে সে যেন পরকালীন জীবনের মুক্তির লক্ষ্যে হকের পথে আল্লাহ রাব্বুল আলামিন প্রদর্শিত পথে নিজেকে পরিচালিত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এসেছিলেন যে রাসূল আমাদেরকে এই শাশ্বত জীবন আদর্শ দিয়ে গেছে, আমরা তার প্রতি সংক্ষিপ্ত দূরত্ব পেশ করছি আল্লাহ মাসুম আলী।
বলি পৃথিবীতে মানুষ আজকে সন্ধ্যা বিভক্ত, প্রত্যেকেই মুক্তির লক্ষ্যে পরকালীন জীবনে নাজাত পাওয়ার লক্ষ্যে এক একজন এক এক ধর্মের আদর্শ অবলম্বন করছে। কিন্তু সব আদর্শের মূলে আল্লাহ এবং আল্লাহ রাসূল মুক্তির জন্য যে পথ আমাদেরকে প্রদর্শন করেছেন, যা তিনি আমাদের জন্য রেখে গেছেন, সেটা ব্যতীত পৃথিবীর যত তন্ত্র মন্ত্র, যত আদর্শ, যত আকিদা, যত বিশ্বাসী থাকুক না কেন, সেগুলি আদম সন্তানকে মুক্তি দিতে পারবে। আল্লাহ বলছেন অকলিল হাম্মু মিন রাব্বিক ফামান শাআ ফালিয়ুমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে মুহাম্মদ, তুমি বলে দাও হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে, সুতরাং যে চায় সে যেন তার অনুসরণ করে, আর যে চায় সে যেন তাকে প্রত্যাখ্যান করে, আর আমরা জালেমদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। সুতরাং হক আমার পক্ষ থেকে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হক প্রদর্শন করেছেন এর বাইরে কোনো হক নাই। মুস্তাদরাক আহমদে এই হাদিসে, মুস্তাদরাক হাকিমে এই হাদিসে এসেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন এবং সহিহ হাদিস মিলে ইসলাম পরিপূর্ণ। সুতরাং এই পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্য কিছু প্রবিষ্ট করার মতো কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে কথাটা তিনি বলে গেছেন, তার তৌফিক মা হয় লাম তাজিলু মা তামাসসাতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি নবীহি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস সামনে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, তার কিতাব, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। তাহলে এই দুইটি জিনিস, এটা মানবতার মুক্তির জন্য, এটা তাদের দিশা। আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে এই দুইটি জিনিস আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু মুক্তি পাওয়া যাবে। যদি এর বাইরে কোনো মানুষ চলার চেষ্টা করে, যদি এই আদর্শ ব্যতিরেকে অন্য কোনো আদর্শ সে ধারণ করে, যদি কেউ এই আকিদা বিশ্বাস ব্যতিরেকে অন্য কোনো আকিদা বিশ্বাস পোষণ করে, তাহলে সে অবশ্যই মুক্তি পাবে না। মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। সুতরাং আমরা এই দুইটি জীবনকে, আমাদের দুইটি বিষয়কে আমাদের জীবনের দিশারি হিসেবে, পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করবো, এটা আমাদের কর্ম। আমি আজকে আপনাদের সামনে সূরা বাইয়ানার 5 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসটি ইমাম বুখারি সহিহ বুখারির প্রথমেই সংকলন করেছেন। সহিহ মুসলিমের 8 নম্বরে ইমাম মুসলিম সংরক্ষণ সংকলন করেছেন, বিভিন্ন গ্রন্থের প্রথমে হাদিসটি নিয়ে এসেছেন মুহাদ্দিসে কর। এর উপরে ভিত্তি করে আমরা আমাদের আজকের এই আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাদ্দিন। তাদেরকে তো এই আদেশ দেওয়া হয়েছিল যে তারা ইবাদতকে, দিনকে কেবল আমার জন্যই খালিস করবে। কার জন্য? আল্লাহর জন্য। তারা দিনকে অর্থাৎ আমার ইবাদতকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তারা একনিষ্ঠভাবে করবে, প্রতিপালন করবে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। পৃথিবীতে বহু মানুষ আছে, এইসব মানুষের মধ্যে বিশেষত আমরা যারা মুসলিম মুসলমান, তারা আমাদের মুক্তির জন্য আমরা ইবাদত করি, আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, অন্যান্য দান সাদাকা বা নফল ইবাদত গুলি আমরা করি,
এই সব ইবাদতের মূলে একটা জিনিস আছে যেটাকে বলা যায় ইবাদতের প্রাণ বা মৌলিক জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক ইখলাস, নিয়ত, উদ্দেশ্য। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবাদতের মূল বা মানদণ্ড হচ্ছে ইখলাস বা নিয়ত। এই পৃথিবীর মানুষ যত কাজই করে না কেন, যা কিছু করে, এর পেছনে যদি তার ইখলাস, নিয়ত বা উদ্দেশ্য ঠিক না থাকে, তাহলে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। যেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা গুরুত্বপূর্ণ হাদিস মানুষের কর্মফল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। বিষয় লাভ করার জন্য হবে, অথবা এমন আহত নিয়ত আছে অথবা অথবা কোন মহিলাকে বিবাহের উদ্দেশ্যে হবে, তাহলে তার হিজরতটা ওই উদ্দেশ্যেই পরিগণিত হবে যে উদ্দেশ্যে সে করছে। দেখো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহি বুখারী সংকলন করেছেন, তিনি অধ্যয়ন রচনা করেছেন বাবু বদরুল ওয়াহ বা কিতাবু বদরুল ওয়াহ, ওয়াহির সূচনা করেন, আর হাদিস নিয়ে এসেছেন নিয়তের বা ইখলাস উদ্দেশ্য হয়ে, যে ওহির মাধ্যমে মানুষ পরকালীন জীবনে মুক্তি লাভ করবে, এককালীন জীবনে তার সার্বিক আমল পরিচালিত হবে যে ওহির মাধ্যমে, সেখানে যদি তার নিয়ত ঠিক না থাকে, সেখানে যদি তার ইখলাস না থাকে, তার যদি উদ্দেশ্যটা পরিশুদ্ধ না হয়, তাহলে এই ওহি তাকে মুক্তি দিতে পারবে না, এই ওহি আমল করে কোনো লাভ হবে না। সেজন্যই তিনি কিন্তু এই হাদিসটা প্রথমে নিয়ে এসেছেন। প্রখ্যাত তাবি আব্দুর রহমান আল মাহদি রহমাহুল্লাহ তিনি বলছেন, লাউ কুনতু সান্নাতু কিতাবান ফিল আবওয়াব, আমি যদি বহু অধ্যায় বিশিষ্ট কোনো গ্রন্থ রচনা করতাম, লাজআলতু হাদিস উমর ইবনে আল খাত্তাব বিল নিয়্যাত ফি কুল্লি বাবি, তাহলে আমি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নিয়তের হাদিসটা আমি প্রত্যেকটি অধ্যায়ে সংকলন করতাম, সন্নিবেশিত করতাম, কারণ এটা এতই গুরুত্বপূর্ণ যে নিয়তের মাধ্যমে মানুষের আমল এটা আল্লাহর কাছে গ্রহণ হবে অথবা প্রত্যাখ্যাত হবে। সেজন্য নিয়ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন আমরা ইমান এনেছি তাই না, আমরা প্রত্যেকেই মুমিন, আমরা অনেকেই আমাদের আকিদা পরিবর্তন করে নতুন আকিদা গ্রহণ করেছি, কিন্তু আমাদের নিয়তটা কি, আমাদের উদ্দেশ্যটা কি? যদি ইখলাস থাকে, যদি এখানে আমার উদ্দেশ্য নিয়ত ঠিক থাকে, তাহলে এই নিয়তের মাধ্যমে ইমানের মাধ্যমে আমরা জামা যেতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসে, বেদুইন মরুভূমিতে মিশ্চরায়, সুনানে নাসাইয়ের 1953 নম্বরে হাদিসটি সংকলিত হয়েছে, শাদ্দাদ বিন হাদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে এই লোকটা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করল, এরপর সে বলবে হে আল্লাহর রাসূল, আমি অনেক দূরে অবস্থান করি, যদি আমাকে কাছে কোথাও নিয়ে আসার ব্যবস্থা করতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়ে তাকে আশপাশে রাসূলের নিকটবর্তী কোনো জায়গা তাকে নিয়ে আসার ব্যবস্থা করলেন। কিছুদিন পরে
একটা জিহাদ সংগঠিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেক গনিমত লাভ করলেন, অনেক দারিদাসী পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা অংশ এই লোকটার কাছে পাঠিয়ে দিল, লোক পান করা। সে যখন এগুলি পেল তখন পেয়ে বলল, মা মাজা এগুলি কি? বাহক বলছে, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে গনিমতের একটা অংশ দিয়েছেন। তিনি শুধু বললেন যে আমি তো এই জন্য ইসলাম গ্রহণ করেছি, আমি তো ইমান এই জন্য আনি। এই সকলগুলি নিয়ে তিনি রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, আল্লাহর রাসূল এগুলি আমাকে কেন দিয়েছে? তিনি বললেন যে আমি জেহাদে একটা অংশ গনিমত লাভ করেছি, তার একটা অংশ আমি তোমাকে দিয়েছি। সাহাবী বলছেন যে আল্লাহর রাসূল আমি এই জন্য ইমান আনি, বরং আমি ইমান এনেছি এই জন্য যে আমি ইমান আনার পরে কোনো জেহাদে অংশগ্রহণ করব, আর সেখানে আমার ঠিক এই জায়গায় একটা তীর বিদ্ধ হবে, আর আমি শাহাদাত বরণ করব, আমি জান্নাতে চলে যাব। রাসূল বলছেন, তুমি যদি তোমার রবকে সত্যই বলে থাকো তাহলে অবশ্যই আল্লাহ তোমার এই কথাকে তোমার এই নিয়তকে সত্যে পরিণত করবেন। এর কিছুদিন পরে একটি জেহাদ সংগঠিত হলো, সাহাবী ওই জেহাদে অংশগ্রহণ করলেন, সেখানে তিনি নিহত হলেন। নিহত লোকজনের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, এই কি সেই ব্যক্তি? সাহাবী কাম সাক্ষ্য দিলেন, হ্যাঁ এই সেই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের গায়ের জামা খুলে দিয়ে তার কাফনের ব্যবস্থা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে তার জানাজার সালাত আদায় করালেন। সাহাবী বলছেন, আমি জানাজার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বিষয়টুকু আমি শুনতে পেয়েছি মনে রেখেছি, সেটা হলো এই, তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্না হাযা আব্দু, হে আল্লাহ নিশ্চয়ই এই তোমার বান্দা, খরাজা মুহাজিরান ফি সাবিলিক, সে মুহাজির হিসাবে হিজরতকারী হিসাবে তোমার রাস্তায় এসে বেরিয়েছে। অকুতিলা শাহীদান বিযালিক, আর সে শহীদ হিসাবে নিহত হয়েছে। ওয়া আনা শাহীদু বিযালিক আলাইহি করে আমি সাক্ষ্য প্রদান করছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্য দোয়া করেছেন, নিজের গায়ের জামা খুলে দিয়েছেন। কার জন্য? এমন এক সাহাবীর জন্য যিনি একনিষ্ঠভাবে ঈমান এনেছেন, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। কোন মানুষের ঈমান যদি এমনই হয় তাহলে পরকালীন জীবনে কেবল তার ঈমানের মাধ্যমে সে অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুনান তিরমিজি 3682 নম্বরে একটি হাদিস সংকলিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের হিসাব নেবেন, তখন তিনি এক ব্যক্তিকে ডেকে বলবেন, কানে কানে কথা বলবেন, আর বলবেন যে বান্দা তুমি কি এই কাজগুলি করেছ? সে স্বীকার করবে, তার আমলনামা লেখা আছে 99টি ভলিউমে, 99টা ভলিউমে তার আমলনামা লেখা আছে। এক একটা ভলিউমের দৈর্ঘ্য হচ্ছে মানুষের দৃষ্টি সীমা, খালি চোখে যত দূর যায় এত দূর লম্বা। সে আমলনামাগুলিতে সবগুলিতেই শুধু তার গোনা লেখা আছে, পাপ লেখা আছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, বান্দা আমার এই ফ্রেস্টারা তোমার এই আমলনামা লিখতে কোন জায়গা কি ভুল করেছে? সে স্বীকার করবে না, আল্লাহ কোনো ভুল করে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তোমার কি কোনো ওজর আছে? সে বলবে যে না আল্লাহ আমার কোনো ওজর নেই। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তোমার কি কোনো নেকি আছে? সে তখন বলবে যে না আল্লাহ আমার কোনো নেকি নেই। সে মনে মনে ভাববে যে আজকে আমার ধ্বংস অনিবার্য, আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তখন বলবেন যে বান্দা তোমার উপর কোনো জুলুম করা হবে না, তোমার কিছু নেকি আমার কাছে লিপিবদ্ধ আছে। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সরকারটা চিরকুট বের করবেন, যে চিরকুটে লেখা আছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিরকুটটা এক পাল্লা দিবে, আর তার এই 99 ভলিউমের যে আমলনামাগুলি আছে সেটা আরেক পাল্লা দিবে। লোকটা তখন চিন্তা করবে যে একটা চিরকুটের কি বা দাম আছে 99টি ভলিউমের বিপরীতে, এটা অবশ্যই ভারী হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই তার ওই সিলকুট লেখা পাল্লাটা এইটাই ভারী হবে, আর ওই 99 ভলিউমে লেখা তার আমলনামা এটা হালকা হয়ে যাবে। সুতরাং সে মুক্তি পেয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কি কারণে? একনিষ্ঠভাবে ইখলাসপূর্ণভাবে তার ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। উহুদ যুদ্ধের প্রাক্কালে যারা ইহুদি আসছেন সেই মেশে বলছেন আল্লাহ রাসূল, হে মুহাম্মদ, আমি তো ইসলাম কবুল করিনি, ইসলাম আনিনি, ঈমান আনিনি। আজকের এই সময়ে এই মুহূর্তে আমি যদি ইসলাম কবুল করি আর আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করি এবং সেখানে নিহত হই, তাহলে আমি কি জান্নাত যেতে পারবো? রাসূল বলছেন হ্যাঁ, তুমি জান্নাত যেতে পারবে। লোকটা ইসলাম কবুল করলো, সে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলো, সেখানে সে নিহত হলো। নিহত ব্যক্তিদের মাঝে তাকে খুঁজে পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কি সেই ইহুদি উসাইর? সাহাবীরা বললেন, হ্যাঁ এই সেই ইহুদি উসাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমল হুকালি বা উচিনাবি কাতি, তার আমল হচ্ছে কম কিন্তু নেকি পেয়েছে সে বহুগুণ, এর বহুগুণ সব সে লাভ করেছে, কারণ সে শাহাদাত বরণ করেছে, সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে অবশ্যই ঈমানের মাধ্যমে, কেবল ঈমানের মাধ্যমে আমরা জানা যেতে পারব। কিন্তু আমরা তো বংশান করিনি, বাপ দাদা মুসলমান ছিল তাই আমরা মুসলিম, বাপ দাদা সালাত আদায় করতো তাই আমরা সালাত আদায় করি, বাপ দাদা যাকাত দিত হজ করত তাই আমরা আমাদের সামর্থ্য থাকলে এগুলি করি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নিয়তটা কি হবে, আমার উদ্দেশ্য কি হবে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের ইখলাস এটা ঠিক করতে হবে। হ্যাঁ, কোনো মানুষ যদি তার এই ঈমানটা ঠিক থাকে, তার যদি ইখলাসটা ঠিক থাকে, তাহলে কেবল তার নিয়তের মাধ্যমে সে জান্নাত যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা বলবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কিভাবে? মনে প্রাণে একনিষ্ঠভাবে এই সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের ঈমান একনিষ্ঠ হতে হবে, কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে এই মানে নিয়েছি আমাদের আমল করার দরকার নেই? অবশ্যই আমল করার দরকার আছে। মুআযের নবী জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু রাদফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিবারি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআযের, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাধার পিঠে আরোহী ছিলাম। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে মুআযের, আতাদরুনা মা হাকুল্লাহ ওয়া হাকুল ইবাদ, হে মুআযের, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর হক কি এবং আল্লাহর নিকটে বান্দার হক? মুআযের বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলা ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়ান, বান্দার নিকট আল্লাহর হক হচ্ছে যে কেবলমাত্র একনিষ্ঠভাবে তার আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদ আলা আল্লাহ আল্লাহ ইউআযিবুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়ান, আর বান্দার হক হচ্ছে আল্লাহর নিকটে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে শাস্তি দিবেন না, ওই বান্দাকে শাস্তি দিবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করে। মুআযের বলছেন, আল্লাহ রাসূল, আফালা উবাশিরু নাস, আমি কি মানুষকে এই সুসংবাদ দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এই সুসংবাদ তাদেরকে দিও না। তাহলে ফিয়া তাওয়াক্কালু, তাহলে তারা এর উপরেই নির্ভর করবে, তারাই নির্ভর করে বসে থাকবে যে আমরা আল্লাহর সাথে শিরক করিনি।
সুতরাং তুমি সম্মান মানুষকে দিও। আমরা জানি যে আমরা নিজে নিজে কতটুকু আমি মনে কি উদ্দেশ্যে আমি মেনে গেছি, আমার আকিদাকে আমি কি জন্য পরিশুদ্ধ করেছি, কি জন্য আমি আকিদা গ্রহণ করেছি এটা আমি জানি। কিন্তু সেখানে আমার আপনার নিয়ত, আমার আপনার উদ্দেশ্য, এখলাস যদি ঠিক থাকে তাহলে কেবলই ইমান আমাদের পেছানো দিয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু এখন সেভাবে আমরা বলতে পারবো না আমার নিয়ত পরিশুদ্ধ আছে কিনা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা এটা কিন্তু আমরা জানি, আমার তবদির কি আছে এটা আমরা জানি না, যে কারণে আমাদের আমল করতে হয়, আমল করতেই হয়। দ্বিতীয় বিষয় হল কেবলমাত্র ইমানের কারণে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যে ব্যক্তি তার ইমান আনার পরে আর কখনো সুযোগ পায়নি আমল করার, কোনোই সুযোগ পায়নি, ইমান আনার পরে সে ওই ওসাইদিনের মতো মৃত্যুবরণ করেছে। আমরাও যদি আমাদের ইমান আনার পর পরে আমরা এখন আমল করার সুযোগ না পাই তাহলে কেবল ইমানের মাধ্যমে আমরা জানা যেতে পারবো, কিন্তু যখন ইমানের পরে আমরা 20 বছর 30 বছর 50 বছর এত দীর্ঘ জীবন লাভ করছি তখন কি শুধু ইমানের মাধ্যমে আমরা জানা যেতে পারবো? অবশ্যই আমাদের পরবর্তী কারণে হবে ইমানের সাথে আমাদেরকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ বলছেন সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের কসম, সময়ের কসম, মহাকালের সফর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা জেনে বুঝে ইমান এনেছে, ওয়ামিলুস সালেহাত, ইমান আনার পরে বসে থাকেনি তারপরে তারা আমলে সালেহ সম্পাদন করেছে। তাহলে ইমান আনার পরেই আমাদের যেটা দাবি সেটা হলো আমাদেরকে আমলে সালেহ করতে হবে। শুনে মন্ডলী, আমলে সালেহ, সৎ আমল ওটাকেই বলা হয়। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন আল আমলে সালেহ আল্লাযী ইউতাবিউ শরিয়াহ, আমলে সালেহ ওইটা যেটা শরিয়াত মোতাবেক সম্পাদিত হয়। শরিয়াত মোতাবেক অর্থ যেটা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যে আমলটা সংগঠিত হয়, সম্পাদিত হয়, আমলটা হচ্ছে আমলে সালেহ। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আমলে সালেহ না হয়, আমল না হয়, তাহলে ওটা আমলে সালেহ নয়, ওইটা আমলে হচ্ছে বেদাতে আমল, ওইটা আমলে পালে গর্বিত আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দ, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, আমাদের কোনো সমর্থন নেই, ওই আমলটা পরিত্যাগ। ধরো আমি আপনি ইমান এনেছি ঠিকই, আমরা মুমিন, কিন্তু এর সাথে আমাদেরকে মুসলিম হওয়া দরকার আমলে সালেহের মাধ্যমে। যখন আমাদের আমলগুলি পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুযায়ী সম্পাদিত হবে তখন ওটা আমলে সালেহ হবে, যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল না হয় তখন ওটা আমলে সালেহ না। দেখুন আমরা সালাত আদায় করি, তাই না? একজন মানুষ তার জীবনের বহুদিন সে সালাত আদায় করে তার জীবনের প্রায় 2/3 সময় শেষ করে ফেলেছে, কিন্তু নৈতিকতার তার কোনো পরিবর্তন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি 60 সালাত, নিশ্চয়ই কোন মুসল্লি 60 বছর ধরে সালাত আদায় করে, লাম ইউকবাল মিনহু শাইউন, তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হয় না। কেন করা হয় না? হায় আমার নিয়ত ঠিক নেই, ইখলাস যথাযথ নয়, অথবা আমার পদ্ধতি ঠিক নেই, সে কারণে একজন মানুষ সালাত আদায় করে আবার সে সুদও খায়, একজন মানুষ সালাত আদায় করে সে খুশও খায়, একজন মানুষ সালাত আদায় করে আবার ইসলাম গঠিত কাজের সাথে লিপ্ত থাকে, কি করে সম্ভব? অথচ আল্লাহ বলছেন, ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, নিশ্চয়ই সালাত মানুষকে বর্ধিত কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ বলছেন সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর আমি সালাত আদায় করছি অন্যায় করছি, তাহলে আমার সালাত ঠিক না আল্লাহর কথা নেই? অবশ্যই আমার বিশ্বাস করতে হবে আল্লাহর কথা ঠিক, আমার সালাত ভুল, যে কোনো কারণে আমার সালাত ঠিক নাই। সুনান নাসাইতে
ইমাম নাসাই রাহিমাহুল্লাহ একটি হাদিস সংকলন করেছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসান উযুহু, যে ব্যক্তি ওযু করল এবং ওযুটাকে সে সুন্দর রূপে সম্পাদন করল, সুম্মা সাল্লা রাকাতাই, অতঃপর সে দুই রাকাত সালাত আদায় করল, ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, যাতে সে তার মন প্রাণকে আল্লাহর দিকে ফিরিয়ে একনিষ্ঠ ভাবে দুই রাকাত সালাত আদায় করল, ওয়াজাবাত লাহুল জান্না, তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ, কয় রাকাত সালাত? দুই রাকাত সালাত। আর আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতে পাঁচ ওয়াক্তে 17 রাকাত অন্তত ফরজ সালাত আদায় করছি প্রতিদিন। আমাদের বয়স যদি 40 হয় বা 50 হয়, তাহলে আপনি 17 রাকাতের হিসাব করেন, এই 17 রাকাত সালাত আদায় করছি 50 বছর ধরে, তাহলে কত 17 রাকাত সালাত আদায় করছি। অথচ আমার অভ্যাস, আমার নৈতিকতা, আমার কোনো কিছু পরিবর্তন নেই। যদি আমরা একনিষ্ঠ ভাবে এই 2 রাকাত সালাত আদায় করতে পারতাম জীবনে, তাহলে আমার মুক্তির জন্য এটাই যথেষ্ট ছিল। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই সালাত আদায় করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম হিসাব হবে সালাতের। ফা ইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যদি তার সালাত ঠিক হয় সব আমল ঠিক হবে, আর যদি তার সালাত বাতিল হয় সব আমল বাতিল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত, আত-তুহুরু সুলুসুন ওয়ার রুকু'উ সুলুসুন ওয়াস সুজুদু সুলুসুন, সালাত তিন ভাগে বিভক্ত, পবিত্রতা এক তৃতীয়াংশ। সূরাটা একটু ধরে বলি, সূরা মায়েদার 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সালাত আদায়ের পূর্বে ওযু করাটা ফরজ করেছেন। ওযু চারটি ফরজ আছে, কয়টা? চারটা, তাই না? মুখমণ্ডল ধৌত করা, কনুই সহ দুই হাত ধৌত করা, মাথা মাসা করা, আর চাকরসহ পা ধৌত করা, এগুলো চারটা ফরজ, তাই না? আচ্ছা বলেন তো, আমাদের হাত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত। আর রাসূল হাত ধুইতে বলেছেন এই পর্যন্ত, তার মানে পুরোটাই তো হাত। যদি আমরা জেরা বলি, তাহলে এখান থেকে নিয়ে এই কোণের পর্যন্ত এটা হচ্ছে জেরা, অন্য ব্যাখ্যা থাকতে পারে কিন্তু এটি শতসিদ্ধ। আচ্ছা, এই হাত ধোয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে কি এমন কোনো মানুষ আছেন যে হাত যখন কোণই থেকে এই কবজি পর্যন্ত, তো ঠিক আছে কবজি পর্যন্ত দুই সিদ্ধান দিন, আমার ওই বাকিটা বের করার দরকার নেই, এই পর্যন্ত দুই এগিয়ে যান, এমন কেউ আছেন? নাই। ধরে নেন আমরা মুখমণ্ডল ধৌত করবো, আমাদের মধ্যে কি এমন কোন মানুষ আছেন যে পুরোটাই তো মুখ, এখান থেকে নিয়ে একবার পুরোটা মুখ, তো মুখে আমরা কিছুটা দিলাম হয়ে যাবে, এমন কি কেউ আছেন যে এই মুখের একটা অংশ ধৌত করছেন হয়ে যাবে? হবে? হবে না। একইভাবে আপনি পা ধৌত করেন, যদি মনে করেন যে টাকনো পর্যন্ত তো পা, তো ঠিক আছে আমি টাকনো নিচ পর্যন্ত ধুই, তাতে আমার অর্থ হয়ে যাবে। এমন কি কেউ আমরা করি? করি না। দেখেন চারটা ফরজ, কিন্তু এই চারটা ফরজের তিনটা ফরজের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো জায়গা কমতি করি না, একটা ফরজের ক্ষেত্রে আমরা কমতি করি, সেটা হলো মাথার এক চতুর্থাংশ, এইটা মাথা করলে নেকজ হয়ে যাবে। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আনসাহু বিরুহুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে কর। এই মাথার এক চতুর্থাংশ যেমন মাথা বলা হয় না, ঠিক তেমনি ভাবে হাতের কোনো অংশকেও হাত বলা হয় না, বরং পূর্ণটাই পুরোটাই ধুতি করতে হবে, এর এক অংশ ধৌত করলে আপনার রোজা হবে। সুতরাং আমরা সারা জীবন ইবাদত করছি, ওযু করছি মাথার এক তৃতীয়াংশ অথবা চার অঙ্গন পরিমাণ মাথা মাসে করে, ওযু কি করে হবে, আপনার সালাত কি করে হবে? আমাদেরকে মূলে ফিরে যেতে হবে। আমরা সারা জীবন এইভাবে আপনি ওযু করে সালাত আদায় করেন, পশ্চিম কালও আপনার সালাত হতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করতে গিয়ে ওযু শেখাচ্ছেন, ধৌত করছেন, হাত পা ধৌত করার পরে, হাত ধৌত করার পরে মুখমণ্ডল ধৌত করেছেন, এরপরে শেষে গিয়ে বলছেন এক চিল্লু পানি নিয়ে, এক অঞ্জলি পানি নিয়ে তিনি থুতনির নিচে দিয়ে বলছেন,
তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার রব আমাকে এইভাবেই নির্দেশ দিয়েছেন, আপনি এটা না করলেও পারতেন, তাই না? অর্থাৎ একজন লোকমান নিয়ে দাড়ি নেচে দিয়ে আপনি দাড়িটাকে কেলাম করবেন। সাহাবায়ে কেরাম বলেন এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে যা করেছেন ওইভাবেই তিনি দেখিয়েছেন, তার এক চুল তারা এদিক ওদিক করেন। আমার আপনার রুজু করতে গেলেও ঠিক ওইভাবে হতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। যদি ব্যতিক্রম হয় ওযু হবে না, সালাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিফতাহ সালাতে আত-তাহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা, ওযু করা। তাহলে যেখানে আপনার ওযু ঠিক নাই, আপনার চাবি নাই, তা আমাকে খুলবে? পশ্চিম কালো খুলবে না। এই জন্য দেখবেন একজন মানুষ সালাত আদায় করবে, সালাত হয় না। এবং রাসূলের বক্তব্য, রাসূল বলছেন ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি আসিতিনা সালাতান, কোন কোন মুসাল্লি 60 বছর ধরে সালাত আদায় করে, লাভের উপর কোনো বিষয় কোন তার পক্ষ থেকে কিছুই কবুল করা হয় না। এই কারণে হয় না, হয়তো কথা বুঝো হয় না, অথবা তার নিয়ম ঠিক নেই। সালাত আদায় করে মানুষকে দেখি, ও মুসল্লি সালাত আদায় করতে আসছে মানুষ দেখার জন্য, সপ্তাহে একদিন সালাত আদায় করে শুক্রবার, অথবা বছরে দুই দিন, ঈদের দুই দিন, অথবা সে মসজিদে আসে, কিন্তু কেবলই সমাজের ভয়ে মানুষের ভয়ে, এই জন্য তার সালাত আদায় হয় না, সালাত হয় না। রাসূল বলেছেন আসসালাতু সালাসাতু আসলাসি, সালাত তিন ভাগে বিভক্ত, তার মধ্যে আত-তুহুরু সুলুসুন, পবিত্রতা এক তৃতীয়াংশ। গুরুত্ব বোঝানোর জন্য রাসূল পবিত্রতাকে, ওযুকে, তায়াম্মুমকে এক তৃতীয়াংশ বলেছেন। দুই নম্বর ওয়ার রুকু সুলুসুন, রুকু হচ্ছে এক তৃতীয়াংশ। আমরা যদি এখানে 100 মানুষ থাকি, 100 মানুষের রুকু করার পদ্ধতি এইভাবে ভিন্ন ভিন্ন হবে, অভিন্ন হবে না। কেন হবে না? হয় আমাদের মানসিকতা, অথবা আমাদের অজ্ঞতা, অথবা আমরা ঠিক মতো করি না। অথচ কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন স্বরূপ আমাদের সামনে প্রকাশ পাবে এবং মুমিনদের নিকটে, তখন কিন্তু আমরা তার পায়ে সিজদা করতে যাব। যারা মুমিন তারা ঠিকই সিজদা করতে পারবে, রুকু করতে পারবে, কিন্তু যারা মুনাফিক তারা কিন্তু সিজদা করতে পারবে না, পিঠটা তক্তার মতো সোজা হয়ে যাবে, ও রুকু করতেই পারবে না। তাহলে বলুন এটা কার জন্য? এটা ওই লোকের জন্য যে লোক রুকু সিজদা ঠিক মতো করে। আমরা রুকু করি কিন্তু যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এইভাবে আমাদের করে, সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। সালাত আদায় করছি, এই সালামটা যেন রাসূলের সালাম থাকে। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসুজুদু সুলুসুন, সেজদা হচ্ছে এক তৃতীয়াংশ। দেখুন সেজদা করে মানুষ কিভাবে সেজদা করে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদা এমনভাবে হবে যেন তার নিজ দিয়ে একটা ছাগলের বাচ্চা সে অতিক্রম করতে পারে। আর আমাদের সেজদা এমন হয় নিজ দিয়ে একটা মশাও যাওয়ার সুযোগ নাই। বিশেষ করে আমাদের মহিলারা যারা সেজদা করেন তারা একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সেজদা করেন, এই পদ্ধতি ঠিক নয়, অবশ্যই ভুল। পুরুষদের মধ্যে আমরা যারা সেজদা করি অনেকগুলি নিয়মকরণ আছে, আপনাকে আমাকে এই হাত কুকুরের মতো বিছিয়ে দিতে সেজদা করা নিষেধ, বিছিয়ে দেওয়া যাবে না আমাদের সাথে, আপনাকে উচ্চভাবে সেজদা করতে হবে, পেটটা টান সোজা সোজা হওয়া দরকার, কিন্তু আমরা তো করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 7টি অঙ্গে বা 8টা অঙ্গে সেজদা করার জন্য বলা হয়েছে, তার মধ্যে কপাল, নাক সহ দুই হাত, দুই পা, দুইটা হাঁটু। কিন্তু দেখবেন অনেকের পা উঁচু থাকে, সেজদা করছে পা উঁচু, সেজদা করছে নাক উঁচু, সেজদা করছে নাক রাখতে কোনো কপাল লাগে না, এ ধরনের বিভিন্ন সমস্যা আছে। এই সব সমস্যার কারণে আমাদের সালাতগুলি আল্লাহর কাছে কবুল হয় না। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান আদা বিহাক্কিহিন্না কুবিল মিনহু ওয়া কুবিল সাইরু আমাল, যে ব্যক্তি সালাতের এই হাকগুলিকে আদায় করবে তার পক্ষ থেকে সালাত কবুল করা হবে এবং তার সব আমল কবুল করা হবে। অমান রুদ্দা তাহলে এই সালাতহু, যার সালাতটাকে প্রত্যাখ্যান করা হবে, রুদ্দা তাহলে এই সাইরু আমাল, তার সব আমল প্রত্যাখ্যান করা হবে। তাহলে আমরা সালাত আদায় করি, তাই না? সবচেয়ে একেবারে সহজ যে ইবাদত এটা হলো সালাত। এক্সট্রা কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, এক্সট্রা কিছু খরচ করতে হয় না, অথচ এই ইবাদতের ক্ষেত্রে আমাদের যত ধরনের দখলত উদ্দেশ্য না, আমরা সালাতে দাঁড়াই কিন্তু দাঁড়াতেই দেখবেন যে একজন মানুষের সালাতের এই ক্যাম করাটা কিন্তু ফরজ, তাই না? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনম্রভাবে বিনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা দাঁড়াও, লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য
যারা রুকু করে যারা বিনত তাদের সাথে তোমরা দাঁড়াও। আমরা দাঁড়াই কিভাবে? কখনো দাঁড়াই এমন ভাবে দাঁড়াই যে ভেঙে জোরে পড়ে যাচ্ছে, অলসতা মনে দাঁড়াই, এটা হলো মুনাফিকদের দাঁড়া। আল্লাহ বলছেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি বলা যায় তাহলে দেখবো যে একজন মানুষ যথার্থ ভাবে সে সালাতে আদায় করে না তাহলে তার ইবাদত কি করে কবুল হবে। আবার আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতাদর্শ, বিভিন্ন ধরনের আকীদা আমল এগুলি কাজ করে, যেটাকে আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আগত সালাত হিসেবে আমাদের সামনে বলা হয়। দেখেন আমাদের কিন্তু আল্লাহ দুইটা চোখ দিয়েছে, দুটা কান দিয়েছেন, আমার আপনার বিবেক দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে আমরা কোনটা হক আর কোনটা বাতিল এটা পার্থক্য করতে পারি। তাহলে আপনি বাজারে যখন যাচ্ছেন সেখানে 40 টাকা কেজি 1 কেজি বাগুন করবেন, বেগুন বেগুন কিনবেন, আমি আপনি বারবার উল্টাই পাল্টাই দেখি যে ওখানে পোকা আছে। অথচ আমরা জান্নাতে যাব, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, আল্লাহ বলছেন যে এই জান্নাতে কি আছে, কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা বর্ণনা শুনেনি, কোনো অন্তর মানুষের কোনো অন্তর কল্পনা করতে পারে না, আল্লাহ ওখানে কি রেখেছেন। তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন না তোমাদের মধ্যে প্রকৃত মুজাহিদ কে, প্রকৃত ধৈর্যশীল কে। প্রকৃত মুজাহিদ হওয়ার জন্য আপনাকে আমাকে ইবাদত জেনে শুনে যখন তোমাকে আদায় করতে হবে। আসুন সিয়াম করতে সালাত আদায় করি, এটা তো প্রতিদিন সিয়াম বছরে আমরা একবার পালন করি, সেটা হলো রমজান মাসে, তাই না? যে সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে করে দেবেন। সুবহানাল্লাহ, 70 বছরের রাস্তা দূরে করে দেবেন মানে এর অর্থ হচ্ছে যে সে আর কখনো জাহান্নামে যাবে না। 70 আরবিতে বহুগুণ মানে অসংখ্য, এগুলি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। 70, 100 এ ধরনের সংখ্যাগুলি ব্যবহৃত হয় অসংখ্য বোঝানোর জন্য। তাহলে আল্লাহ আপনার আমার চেহারাকে 70 বছর বা অসংখ্য সময়ের জন্য বা চেহারাকে দূরে করে দেবেন যদি আমার আপনার সিয়ামটা যথার্থ হয়, ইখলাস যদি থাকে। কিন্তু আমরা সিয়াম পালন করি, দেখবেন একজন সাইন সিয়াম পালন করছে, আমার ছোটখাটো বিষয় তার কাছে কি ক্রামবোর্ড খেলছে, একজন সাইন সিয়াম পালন করছে আমার সাথে দাবা খেলছে, একজন মানুষ সিয়াম পালন করছে আমার সাথে লুডো খেলছে। কি জন্য খেলছে? সময় কাটানোর জন্য। এটা ছাড়া কি আর কোনো পথ নেই? এটা ছাড়া তার আরো পথ আছে, এই হারাম পথ বাদ দিয়ে সে তো একটা কোরআনের সুরা পড়তে পারে, একটা আয়াত পড়তে পারে, যার একটা শব্দ একটা বর্ণ একটা হরফ যদি কেউ পড়ে তাহলে তার জন্য 10টা নেকি রয়েছে। মান করা আহার পানলেন কিতাবিল্লাহি ফালাহু আশর হাসানাত, ফালাহু হাসার হাসানাত, ওয়াল হাসানাত আশর আমসালিহা ইলা সাবিয়া মিয়াতি জিয়ারফি। যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য নেকি রয়েছে। রাসূল বলছেন নেকি হচ্ছে 10 গুণ বা তার চেয়ে অধিক, অনেক বেশি। তাহলে আমরা সিয়াম পালন করি সময় পেলে, দরকার হলো কোরআন তেলাওয়াত করা, কিন্তু আমরা করি কি যেগুলো অশ্লীল খেলা। এই যে আমাদের সামনে এখন নতুন করে যে প্রযুক্তি আমরা বলি, প্রযুক্তির উন্নয়নের কারণে প্রত্যেকের পকেটে পকেটে কিন্তু মোবাইল আছে, তাই না? মোবাইলে আপনি ভালো জিনিসও দেখতে পারেন,
আপনি খারাপ জিনিসও দেখতে পান, তাই না? কিন্তু মানুষের অভ্যাস হচ্ছে সবসময় তারা খারাপ প্রবণ, সবসময় খারাপের দিকে যায়। আপনি সিয়াম পালন করছেন, তারপর আপনি মোবাইলটা অন করে আপনি ইউটিউবে নাচ গান এগুলো দেখছেন, আপনার সিয়ামকে যথাযথ হচ্ছে? আপনাকে চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশুরবি ওয়ালাকিন্না সিয়ামু মিনাল লাগবি ওয়াররাফসি। কেবল পানাহার পরিহার করার নাম সিয়াম নয়, বরং অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। অথচ আমরা সেই সিয়াম, আজকে যদি আমার বয়স 40 বছর হয় তাহলে 15 বছর বাদ দেন, বাকি 25 বছর পর্যন্ত আমরা 750 দিন কমপক্ষে সিয়াম পালন করছি, নফল সিয়াম তো আছে। তাহলে এতদিন সিয়াম পালন করে আমরা যথার্থ মুমিন হতে পেরেছি? আমাদের নিজেকে চিন্তা করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমরা কিভাবে ইবাদত করি, কোন ভাবে আমরা ইবাদত করছি, কেন করছি। পরকালীন জীবনে মুক্তির জন্য যে ইবাদত আমরা করে যাচ্ছি সেখানে আমাদের প্রত্যেকের ইখলাস ঠিক করা দরকার, নিয়ত ঠিক করা দরকার, তাহলে পদ্ধতি ঠিক হবে। আর যদি নিয়ত ঠিক না হয় তাহলে আজীবন কাজ করেও পদ্ধতি ঠিক হবে না, আমার এই ইবাদতের যথার্থ আমি ফল পরকালীন জীবনে পাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন, আপনাদের অনেকের জানা আছে হাদিসটা হলো কি, আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে প্রথমে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন বা জাহান্নামে দিবেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হলো যে শহীদ, আল্লাহ তাকে ডেকে বলবেন যে বান্দা তোমাকে একটা জীবন দিয়েছিলাম, তুমি এর বিনিময়ে কি আমল করেছ? সে বলবে যে আল্লাহ আমি তোমার পথে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাদারটা তুমি মিথ্যা বলেছ, বরং তুমি জিহাদ করেছো এই জন্য যে, যুদ্ধ করেছো এই জন্য যে মানুষ তোমাকে সাহসী বীর বলবে, সেটা দুনিয়াতে তোমাকে বলা হয়েছে। আল্লাহ তাআলা তাকে দেখবেন তার পাদুটাকে উপরের দিক দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে টেনে হিসরে জাহান্নামে নিক্ষেপ করার ফেরেশতারা তাই করবেন। দ্বিতীয় ব্যক্তি যে কোরআন হাদিসের এলেম অর্জন করেছিল, আলেম, আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন বান্দা আমি তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম, তুমি তার বিনিময়ে কি আমল করেছো? সে তখন বলবে যে আল্লাহ আমি কোরআন নিজে তেলাওয়াত করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন কাজারটা তুমি মিথ্যা বলেছ, তুমি কোরআন এই জন্য তেলাওয়াত করেছো যে মানুষ তোমাকে কারে বলবে, দুনিয়াতে তোমাকে সেটা বলা হয়েছে, তার ব্যাপারে একই নির্দেশ দেওয়া হবে, সে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি হচ্ছে ধনবীর, যাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি তার বিনিময়ে কি আমল করেছো? বান্দা বলবে যে আল্লাহ আমি এই সম্পদ পেয়ে তোমার সন্তুষ্টির এমন কোনো পথ আমি বাকি রাখিনি যেখানে আমি দান করিনি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ, তুমি দান করেছ এই জন্য যে মানুষ তোমাকে দানবী বলবে, দুনিয়াতে সেটা তোমাকে বলা হয়েছে, সুতরাং তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা ফেরেশতারা তাই করবেন। দেখেন তিনটা শ্রেষ্ঠ ইবাদত, মানুষের জীবনটা তো তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই জীবন সে উৎসর্গ করে দিয়েছে, জিহাদ করেছে, কিন্তু তার নিয়ত ঠিক থাকার না থাকার কারণে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। অথচ আমাদের দেশে দেখুন একজন মানুষ রাজনৈতিক কারণে নিহত হয় আমরা তাকে শহীদ বলি, তাই না? আমরা শহীদ বলি। খাইবার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনের সাহাবী কথা বললেন, হুয়া ফির নার ও জাহান্নাম। সাহাবী অনুসন্ধান করতে গেলে রাসূলকে কেন জাহান্নামে বললেন, নিশ্চয়ই আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলেন না। খুঁজতে খুঁজতে দেখলো যে সে লোকটা আহত হয়ে যখন তাবুতে এসেছে তখন তরবারি বুকের নিচে রেখে এসে আত্মহত্যা করছে। তাহলে রাসূলের কথা ঠিক, আল্লাহ রাসূলের সাথে জিহাদ করার পরে যদি কারো বাইরে শাহাদাত না জোটে তাহলে আমাদের মধ্যে দুনিয়াতে একটু কবরটা কাজ করে জাহান্নাম জিহাদে চলে যাবো, আমরা শাহাদাত বরণ করবো জান্নাতে চলে যাবো, এতই সহজ। প্রত্যেকের নিয়ত যদি ঠিক থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি যথার্থভাবে শাহাদাতের তাওয়া না করে তাহলে সে বিসমিল্লাহ মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ সে শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু নিয়ত ঠিক হতে হবে, নিয়ত ঠিক না থাকার কারণে দেখেন একজন মানুষ তার
সবচেয়ে প্রিয় যিনি একজন মানুষের কাছে তার সম্পদ, এই সম্পদ সে খরচ করছে, তারপরে তাকে জাহান্নাম আল্লাহ নিক্ষেপ করবে না। পক্ষান্তরে কারো মানুষের কোন মানুষের নিয়ত যদি ঠিক হয়, তাহলে তার ছোট ছোট আমল, এই ছোট ছোট আমল কেমতের দিন তাকে মুক্তি দিবে। সহিহ বুখারী 2102 নম্বর একটি হাদিস সম্পর্কিত হয়েছে, হাদিসটা আপনারা জানেন, বনী ইসরাঈলের তিন ব্যক্তি পথে চলতে চলতে বৃষ্টি এসে গেল আর গুহাতে গিয়ে তার আশ্রয় নিল। যখন তারা গুহাতে ঢুকেছে তখন উপর থেকে একটা পাথর পড়ে তার গুহার মুখ বন্ধ হয়ে গেছে। তাদের পক্ষে সম্ভব নয় যে গুহার পাথর সরিয়ে তারা বের হয়, এমনকি তারা চিৎকার করে ওখানে সারা জীবন মরে গেলে ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, মানুষ শুনবে না। তখন তারা বলছে যে তোমাদের কান কি সতামল আছে, এগুলির বিনিময়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এক ব্যক্তি দোয়া করলো, আল্লাহ আমার তো উল্লেখ করার মতো এমন কোন আমল নাই, শুধু এই আমলটা আমি করতাম, সেটা হলো এই আমি মেষ চড়াতে চড়াতে মেষ চড়াতাম, আর প্রথমে বাড়ি এসে দুধ দহন করে আমার বৃদ্ধ পিতা মাতাকে খাওয়াতাম। একদিন অনেক দূরে চলে গেলাম, ফিরে এসে দেখি যে পিতা মাতা ঘুমিয়ে গেছেন, আমি দুধ দহন করে দুধের পাত্র নিয়ে তাদের ছিয়ারে দাঁড়িয়ে থাকলাম, জাগালাম না এই জন্য যে তাদের কষ্ট হবে। আমার পায়ের কাছে আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় তারা চিৎকার করছে, কিন্তু তাদেরকে আমি খাওয়ালাম না, এই জন্য যে আমল আমি বিগত জীবনে প্রতিদিন করে এসেছি আজকে তার ব্যতিক্রম কিভাবে ঘটাই। বাচ্চারা কান্নাকাটি করতে করতে তারা আমার পায়ের কাছে ঘুমিয়ে গেল, এইভাবে ফজর হলো, আমার পিতা মাতা জাগ্রত হলেন, তাদেরকে দুধ পান করালাম, আর তারপরে আমার সন্তানদের আমাদের পরিবার পরিজনকে খাওয়ালাম। হে আল্লাহ তুমি তো জানো, যদি আমি এই কাজটা কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি পাথরটা একটু সরিয়ে দাও, আমরা যেন আকাশ দেখতে পাই। আল্লাহ পাথর সরিয়ে দিলেন, সুবহান। দ্বিতীয় ব্যক্তি বলছে, আল্লাহ তুমি তো জানো পৃথিবীতে আমি এমন কোন আমল করিনি যে আমলের মাধ্যমে আমি তোমার কাছে মুক্তি চাইতে পারি, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি আমার চাচাতো বোনকে সামাজিক ভালোবাসতাম যেভাবে কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে। আমি আমার মনোবাসনা পূর্ণ করতে চাইলে সে বলল আমাকে 100 স্বর্ণ মুদ্রা দেওয়ার পূর্বে আমি তোমার কথায় রাজি হব না। আমি অত্যন্ত কষ্ট করে এই 100 স্বর্ণ মুদ্রা তাকে সংগ্রহ করে দিলাম। আমি যখন আমার হৃদয়স্বার্থ চরিতার্থ করার জন্য আমি তার চার জামুর মাঝে উপনীত, তখন সে বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ বান্দা আল্লাহকে ভয় করো, তুমি অন্যায় ভাবে এই বহর ছিন্ন করো না, তুমি অন্যায় ভাবে এটা ব্যবহার করো না। আমি ওই অবস্থায় ওখান থেকে উঠে এসেছি, আমি একটা মহর তার কাছ থেকে ফিরিয়ে নিই, হে আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য আমি কাজটা করে থাকি তাহলে তুমি পাথরটা 2/3 সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা 2/3 সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি বলছেন যে আল্লাহ আমি এমন কোন আমল আমি করিনি যার মাধ্যমে আমি তোমার কাছে মুক্তি চাইতে পারি, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি এক ফোঁড়া জবের বিনিময়ে বা ভুট্টার বিনিময়ে আমি একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম, সে কাজ করতে করতে কাজ শেষ করে আমি যখন তাকে মজুরি দিতে চাইলাম সে চলে গেল, মজুরি না দিয়ে চলে গেল, আমি সেইগুলি জমিনে বপন করলাম, সেখান থেকে বহু ফসল উৎপাদিত হলো, সেগুলি বিক্রি করে আমি অনেক মেশ কিনলাম, কিছু রাখালও রাখলাম। বহুদিন পরে লোকটা আসলো, এসে বলল যে আল্লাহর বান্দা তুমি আমার পারিশ্রমিক দাও। আমি তখন তাকে বললাম যে তুমি ওই যে দূরে মেষপাল দেখছ ওইগুলি এবং ওর সাথে যা রাখাল আছে সবগুলি তোমার, তুমি ওগুলি নিয়ে যাও। সে তখন বললো যে আল্লাহর বান্দা তুমি আমার সাথে ঠাট্টা করছো। আমি বললাম না আমি ঠাট্টা করছি না, তোমার মজুরি দিয়ে আমি এগুলি কিনেছি, তুমি ওগুলি সব নিয়ে যাও। হে আল্লাহ সে সবই নিয়ে গেল, আমার জন্য কোনো কিছুই রেখে গেল না। আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি তাহলে আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও, আমরা যেন এখান থেকে বের হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পাথর সরিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ বনী ইসরায়েলের তিন ব্যক্তিকে সাক্ষাৎ মৃত্যু থেকে রক্ষা করতে পারেন কেবল তাদের এই ছোট ছোট আমলের বিনিময়ে, তাদের ইখলাস থাকার কারণে, সেই আল্লাহ কি এখন নাই? আল্লাহ কি পারেন না আমাদেরকে আমাদের বিভিন্ন সমস্যা থেকে, আমাদের বিভিন্ন অসুবিধা থেকে, আমাদের বিভিন্ন অভাব অনটন থেকে আমাদেরকে মুক্তি দিতে আল্লাহকে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু দরকার আমাদের ওই রকম ইখলাস, দরকার আমাদের ওই রকম নিয়ত, দরকার আমাদের ওই রকম একনিষ্ঠতা, তাহলে ওই আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই তিনি আমাদের মুক্তি দিবেন। আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে
আল্লাহই তার জন্য যথেষ্ট এবং তাকে অভাবিত উচ্চ থেকে তাকে রিজিক দান করবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ বের করে দেবেন, তার মুক্তির জন্য পথ বের করে দেবেন এবং তাকে অভাবিত অকল্পনীয় উচ্চ থেকে রিজিক দান করবেন। সুতরাং আমাদের ইখলাস আমাদের নিয়ম ওইভাবে হওয়া দরকার। ইমানে বলেন, সালাতে বলেন, সিয়ামে বলেন, হাজে বলেন, জাকাতে বলেন, অন্যান্য নফল আমলে বলেন, যেখানেই হোক না কেন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের প্রত্যেকের নিয়ত যথার্থ হতে হবে। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি তোমাদের নিকটে সবচেয়ে যে জিনিসটা বেশি ভয় করছি সেটা হলো ছোট শিরক। কালু ওয়া মা আশ-শিরকুল আসগার, বলা হলো হে আল্লাহর রাসূল, সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল ছোট শিরক কি? তিনি বললেন আরিয়া, সেটা হচ্ছে লৌকিকতা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবেন ইযহাবু ইলা আল্লাযিনা কুনতুম তারাউনা ফিদ দুনিয়া, তোমরা ওইসব মানুষের কাছে যাও দুনিয়াতে যারা তোমরা মানুষকে দেখে আমল করতে, আর তারপরে তোমরা লক্ষ্য করো যে তাদের কাছে তোমরা কোনো বিনিময় পাও কি। তাহলে মানুষ দেখে আমল করা পরিণাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাড়িয়ে দেবেন, কোনো প্রতিদান দিবেন না, অর্থাৎ মুক্তি পাওয়া যাবে। সুতরাং আমরা যারা সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাই করি না কেন প্রত্যেকটি আমলের পূর্বে আমাদের নিয়ত ঠিক করতে হবে, তাহলে অল্প আমল কাল কেয়ামতের মাঠে আমাদেরকে জান্নাত অবশ্যই জান্নাতে পৌঁছে দেবে। আর যদি আমল আমার ঠিক না হয়, ইখলাস ঠিক না হয়, আমলের পদ্ধতি ঠিক না হয়, তাহলে এই আমল আমাদেরকে মুক্তি দিবে না, বরং আমাদেরকে জান্নাত নিক্ষেপ করবে। তাতে বিশুদ্ধ মণ্ডলী আমাদের প্রত্যেকেরই সাবধান হতে হবে, আমরা যাই করি না কেন আমল যতই কম হোক না কেন সেটা যেন ইখলাসপূর্ণ হয় এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ মা আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাদুর রাহমানুর রাহীম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شدي من رليا مدر إخان تر سهل بھائي أما هشبغل بردية چن سيلتي وشستو أبنا تر أروك جن نمرا دعا بري أذيب الباس رب الناس وشفي أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. এর সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের নাম না জানা যে সমস্ত মুমিন মুসলমান যারা বিভিন্ন জায়গায় অসুস্থ আছেন, বিভিন্ন অসুবিধায় আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের অসুস্থতা সুস্থ করে দেন এবং তাদের অসুবিধা আল্লাহ যেন দূর করে দেন। কেউ অসুস্থ থাকলে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। কেউ বিপদাপদে থাকলে আল্লাহ যেন তার বিপদাপদ দূর করে দেন। আল্লাহুম্মা ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ইয়াযকুরুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া দুউহু ইয়াস্তাজিবু লাকুম, ওয়া লাযিকরুল্লাহি তাআলা আলা ওয়া আওলা ওয়া জাল ওয়া তাম ওয়া হামু আকবার।